भुवनेश्वर चंद्रशेखरपुर डीएवी स्कूल परिसर ये होची चित्र। केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान भोट देउछंती। संबलपुर एथर बीजेपी पाई लोकसभा प्रार्थी रही केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान। चंद्रशेखरपुर डीएवी स्कूल परिसर सीधा सड़क चित्र आपण देखुछंती केन्द्रमंत्री भोट देउछंती। सांगरे अछंती पत्नी मृदुला ठाकुर। प्रदीप्त चंद्रशेखरपुर डीएवी स्कूल रे मतदान करुछंती केन्द्रमंत्री धर्मेन्द्र प्रधान। 24 महालढ़ई एवं समस्ते निजकु ए प्रक्रिया रे सामिल करबा गणतंत्र रे महापर्व रे सामिल करबा ए मेसेज दउछंती केन्द्रमंत्री। निश्चित भावे बार्ता आज केन्द्रमंत्री बिलबल हे सारछंती तांकर सोशल मीडिया हैंडल कुहंतु बा गणमाध्यम रे कुहंतु से समस्तक अपील करछंती जे गणतंत्र रे महापर्व रे सामिल होउछंतु एवं महापर्वर এই মহাপ পর্বরে সামিল হই নিজের যে সাংবিধানিক অধিকার আছে তাকে সাব্যস্ত করন্তু নিজ মন হিসাবে নিজ ইচ্ছা হিসাবে সমস্তে নিজে ভোট দৌঁচান্তি। আমি যদি ভোটিং পরসেন্টেজ মধ্যে বর্তমান তিনটা সুধা যা আসিছি তো 48.44% ভোটিং বর্তমান এই ছটি লোকসভারে হয়েচালাণি ভুবনেশ্বর কটক ঢেঙ্কানাল কেউঁঝর পুরী এবং সম্বলপুর ছটি লোকসভারে হয়তো কিছু কিছু অলগা রয়েছে ভোটিং পরসেন্টেজ। আমি যদি সম্বলপুর কথা কবা সম্বলপুরে আজ অপরাহ্ন 3টা সুদ্ধা 52.77% ভোটিং হয়েছে এবং পুরীরে 48.71%, কেউঁঝরে 53.29% এবং ঢেঙ্কানালে 50.40%, সেমিটি কটকরে 43.52%, ভুবনেশ্বরে 42.53% ভোট বর্তমান সুদ্ধা হয়েছে। এবং যেহেতু কেন্দ্রমন্ত্রী বাগত প্রধান আসছেন তেমন সেপাইন এটি ভুবনেশ্বর উত্তর যে প্রার্থী অনেক বিজেপির প্রিয়দর্শী মিত্র সে সহ এটি পৌঁছান এই প্রক্রিয়ার সামিল হয়েছেন এবং বিশেষ করে রাজধানী বাসিন্দা যেত আজ ভোট দৌঁচান তেমন রাজধানী অর্থাৎ ভুবনেশ্বর লোকসভা অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে আমি সেগুলিক ভোট পরসেন্টেজ যদি দেখা বেগুনিয়ারে 51.6% ভুবনেশ্বর মধ্যে 33.37% ভুবনেশ্বর নয় তথা বর্তমান যে কেন্দ্রমন্ত্রী ভোট দৌঁছান তাকে 41.65% এখানে ভুবনেশ্বরে 40% জটণীরে 41.37% জয়দেবরে 49.66% কিন্তু খোর্ধা বিধানসভায় 45.16% মোটামুটি ভুবনেশ্বর লোকসভায় বর্তমান সময় 42.35% ভোট হয়েছে। এবং সবুজ বড় কথা হচ্ছে যেত নির্বাচন হুয়ে সমস্ত ভোটর চাই থাকে 5 বছরে থাকে সেমানে তাঙ্ক মনপসন্দ জনপ্রতিনিধি বাছিবে যেহেতু ওড়িশার একা সাংরে বিধানসভা এবং সাধারণ অর্থাৎ লোকসভা নির্বাচন বি হচ্ছে তেমন নিশ্চিত ভাবে ওড়িশাবাসী গোটে বড় সুযোগ সে নিজ নিজ মত নিজে সাব্যস্ত করে পারে নিজ মন হিসাবে সে নিজের জনপ্রতিনিধি বাছি পারে বা সরকার বাছি পারে এই 5 বছরে থাকে সুযোগ এই সুযোগ মিলে এবং বুথে কেন্দ্রমন্ত্রী সহ অন্য ভোটর মানে বি এই বুথ অন্তর্গত ভোটর মানে সে আসি ভোট দৌঁচান কেন্দ্রমন্ত্রী জন সাধারণ ভোটর ভাবে বুথ ভিতরক প্রবেশ করছেন এবং সেখানে তাঁর ধর্মপত্নী সহ ভোট দৌঁচান। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।